বিসমি মানে কি? বি মানে সাথে, ইসিম মানে নাম। বি মিন্স বাই, উইথ, ইন দা, ইসিম মিন্স নেম। বিসমি নামে, ইন দা নেম। লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। লি মানে জন্য, আল্লাহ মিন্স আল্লাহ। লি মিন্স ফর, আল্লাহ মিন্স আল্লাহ। লিল্লাহ ফর আল্লাহ। আলাম, আ লাম। আ মিন্স হোয়াট, লাম মিন্স নট। নয় কি? আ লাম নয় কি, হোয়াট নট। তার, তুমি দেখো। তা মানে তুমি, র মানে দেখা, দেখো। তার, তুমি দেখো। রব পুকা, তোমার রব। রব্বু মানে রব, কা মানে তোমার। রব্বু মিন্স রব, কা মানে, কা মিন্স ইয়োর, ইয়োর রব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি, রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুগণ, কুরআন এইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সহজ মেথনে, শব্দে শব্দে অর্থ বুঝে কোরআন পড়ুন এই আসরে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সূরা ফিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ، أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. প্রথম আয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল। আলাম, আলাম, একটু ডান দিকে তাকান। আলাম, আলামকে আমরা দুটো ভাগ করেছি। আ, আ মানে কি, হোয়াট। লাম মানে নয়। আলাম নয় কি, হোয়াট নট। আলাম মিন্স হোয়াট নট। লাম, একটু কথা বলে রাখি, এই লাম হলো নয়। এই লামটা অতীত অর্থে ব্যবহার করা হয় এবং বর্তমান অর্থে, বর্তমানে লা বা মা এই দুটো ব্যবহার করা হয়, কিন্তু অতীতে লাম, অতীতে কোনো ঘটনা বর্ণনা করতে হলে লাম দিয়ে পড়া হয়। যেমন লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। এখানে এই নেগেটিভটা অতীত অর্থে ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে তার, আলাম তার, তার দেখুন ডান দিকে, তার, তা, দুটো লেটার বাট অর্থ হলো দুটো। তার, তা মিন্স তুমি, র মিন্স দেখা। আলাম তার, তুমি কি দেখনি, তুমি কি দেখনি। কাইফা, কাইফা আমরা খুব একটা কমন আরবি শব্দ, কাইফা মিন্স কিভাবে, কেমন, কেমন কিভাবে। হাউ, কাইফা মিন্স হাউ, হাউ কেমন কিভাবে। কাইফা হালুকা, আপনি কেমন আছেন, কিভাবে আছেন, সেটা কাইফা। এরপরে দেখুন ফালা, ফালা মিন্স ডু, ফালা মিন্স কি, ডু, ফালা, ফালা এখানে ডিড অর্থে ব্যবহার করা হয়েছে। ফালা ডিড, করেছেন। আর যদি ভবিষ্যত, তো ইয়াফ আল, সে করে বা করবেন। আফ আল, আমি করো বা করবো। তাফ আল, তুমি করবা করবে, এরকম আর কি। ফালা, তিনি করেছেন। রব্বুকা, কে করেছেন, রব্বুকা, ডানে তাকান। রব্বু, এখানে দুটো জিনিস রয়ে গেছে, রব্বু হলো একটা, কা মানে কা হলো আরেকটা।
এই জন্য আমি আপনাদেরকে বলি যে আরবি একটা শব্দের ভিতরে অনেকগুলো অর্থ লুকিয়ে থাকে, সেজন্য আমাদেরকে এই শব্দটাকে ভেঙে ভেঙে বুঝতে হবে, তাহলে আমরা সহজভাবে বুঝতে পারবো। রব্বু মিন্স রব, কা মিন্স ইয়োর, রব্বুকা ইয়োর রব। এরপর চলুন বি আসহাব, বি আসহাব, ডানে চলে যাই, বি আসহাব। বি হলো একটা জিনিস আর আসহাব হলো আরেকটা। বি মানে কি? বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, উইথ, ইন দা, এইভাবে চলে আসে। যেমন বিসমিল্লাহ, বি চলে আসছে, বিসমিল্লাহ, বি মানে আল্লাহর নামের সাথে, আল্লাহর নামে। এই জন্য বি আসহাব, হাতিওয়ালাদের সাথে। আসহাব, আসহাব মানে ওয়ালা, যারা সাহাবি বা এই ধরনের ব্যবহার করা হয়। আসহাব ফিল, ফিল দেখুন আবার এখানে আল ফিল চলে আসছে, শুধু ফিল আসে না, ফিলের সাথে এটা আল দিয়েছে, আল দিয়েছে কেন, এটা একটা নির্দিষ্ট দি অর্থে ব্যবহার করা হয়। আল ফিল হাতি, পৃথিবীতে হাতি জাতি যা বুঝে হাতি, তো হাতিওয়ালাদের সাথে। গোটা অর্থ কি দাঁড়াচ্ছে দেখুন, আপনি কি দেখেননি আপনার রব হাতিওয়ালাদের সাথে কি আচরণটা করেছেন, কি করেছেন? হ্যাভ ইউ নট সিন হাউ ইউর লর্ড ডিলড উইথ দ্য পিপল অফ দ্য এলিফ্যান্ট? কি চমৎকার আলোচনা প্রিয় বন্ধুগণ। পরবর্তী আমরা আয়াতে চলে যাই, যাই হোক, পরবর্তী আয়াতে যাওয়ার আগে আমরা একটা কথা বলে নিই। প্রিয় বন্ধুগণ, কোরআন এই চ্যানেল আপনাদের যদি ভালো লাগে, প্লিজ আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন, আপনারা এই আলোচনাটা সবার মাঝে একটু ছড়িয়ে দিন, যাতে করে আমরা সবাই এর থেকে উপকার পেতে পারি। আর পরবর্তী আমাদের সূরা ফিলের পরে আমরা ধারাবাহিক আলোচনা করে করব, আমাদের পরবর্তী ভিডিওগুলো আসবে সূরা বাকারা নিয়ে, আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসুন পরবর্তী আদি যাই, দেখুন এখানে আলাম, সেই দেখুন আবার একটা কথা আসছে আলাম। আমরা কিন্তু পূর্বের আয়াতে আলাম পড়ে গিয়েছিলাম। আলাম, আলাম মানে কি? নয় কি, নয় কি, হোয়াট নট বা ডিড নট, ডিড নো, নয় কি, আলাম। সো একটা কথা বলি, বারবার একটা জিনিস কোরআনে আসবে, এইভাবে বারবার দেখে দেখে আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। আমাদের গ্রামার শেখার প্রয়োজন নেই, গ্রামারে যাওয়ার দরকার নেই, এভাবে দেখতে দেখে আমরা শিখবো। আমাদের মোটামুটি কোরআনটা শেখাটাই, কোরআনটা বুঝে বুঝে পড়াটা, এইটাই হলো জরুরি, এটাই আমাদের সবচেয়ে বেসিক আমাদের নিডস। চলুন আমরা পড়ে রাখতে যাই। ইয়াজ আল, ইয়াজ আল তিনি করেন, ইয়াজ আল মিনস তিনি করেন, তিনি কি করেননি? ইয়াজ আল, জালা, জালা হচ্ছে করেছিলেন, ইয়াজ আল তিনি করেন, আমি করি, আজ আল তুমি করো, তা জাল, তারপর আমরা করি, না জাল, এভাবে আর কি, পার্সনটা মিলে এলে। এবার দেখো, দেখেন এখানে এই যে আছে আমি, এখানে যদি আমি দেই, আমির সাথে এই আ যদি এখানে ইয়ের সাথে মিলাই দেই, তাহলে আজাল আমি করি, যদি তা তুমি, এখানে যদি তা, তা যে আল তুমি করো, আর ইয়া তো আছে, ইয়া যে আল মানে তিনি করেন, আর না যে আল আমরা করি। কত সুন্দর দেখেন, কত চমৎকার আরবি, ইয়া যে আল, তা যে আল, আজ আল, না যে আল, তিনি করেন, কি করেন, কাইদা। এই দেখেন কাইদা শব্দটা কিন্তু আমাদের বাংলা ভাষায় অহরহ ব্যবহার করি, এই কাইদা শব্দটা আরবি থেকে আমরা বলি কায়দা। ওনার বেশ ভালো কায়দা দেখাইছেন, কৌশল, কায়দা হলো কৌশল, কাইদা তো কায়দা, প্ল্যান, কৌশল। তো কি করছেন উনি? আলাম ইয়াজ আল কায়দা হুম, হুম মানে কি, তাদের, কায়দা হুম। আমরা এখানে কায়দা হুম একটা শব্দ ছিল, আমরা একটু ভেঙে ভালোভাবে বোঝানোর জন্য দুটো জায়গায় নিয়ে গেছি, হুম মানে তাদের, কায়দা হুম তাদের কৌশল। আলাম, আলাম ইয়াজ আল কায়দা হুম ফি, ফি মানে কি, মধ্যে, ফি মানে মধ্যে, ফি তাদলিল, তাদলিল মিন্স ব্যর্থ করে দেওয়া, গো অ্যাস্ট্রে। আলাম ইয়াজ আল কায়দা হুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশলকে ব্যর্থ করে দেননি? Did he make their plan go astray? কত চমৎকার আল্লাহ। ওয়া আরসালা, পরবর্তী আয়াত দেখেন, ওয়া আরসালা, আপনারা আগেই বলেছি বারবার একটা ওয়ার্ড আছে ওয়া, দেখুন ওয়া আছে এখানে, ওয়া মানে এবং, আরসালা, আরসালা আমি পাঠিয়েছি, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়েছেন, ওয়া আরসালা আলাইহিম, আলাইহিম, দেখুন এখানে দুটা জিনিস, আলাইহিম দুটো ভেঙে দিয়েছি, এখানে কি হয়েছে, আলা, আলা মানে উপরে বা বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে, হিম মানে তাদের,
আলাইহিম তাদের বিরুদ্ধে ওয়া আরসালা আলাইহিম এবং আমি পাঠিয়েছি তাদের বিরুদ্ধে কি পাঠিয়েছি তৈরান তৈরান মিন্স বার্ডস সো বার্ডস তৈরান মিন্স বার্ডস তৈরান পাখি পাঠিয়েছি কেমন পাখি পাঠিয়েছি আবাবিল আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে সর্ম অফ ইংলিশে বলে সর্মস অফ আর আরবি হলো আবাবিল আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে বাংলা হলো ঝাঁকে ঝাঁকে দেখুন কত সুন্দর ঝাঁকে ঝাঁকে কি হলো ও আরসালা আলাইহিম তৈরান আবাবিল আর আমি পাঠিয়েছি তাদের বিরুদ্ধে পাখি ঝাঁকে ঝাঁকে পাখি হি সেন্ট এগেইনস্ট দেম সর্ম অফ বার্ডস হি সেন্ট এগেইনস্ট দেম সর্মস অফ বার্ডস সো এবং কি হলো এবং আমি পাঠিয়েছি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি কি হলো রেজাল্ট পাখিরা কি করেছে দেখুন পাখিরা করেছে কি তারমিহিম এই যে তারমিহিম রমি করে আপনারা শুনেন না যে হজে রমি করে রমি তারমিহিম তারমিহিম নিক্ষেপ করে হিম মানে তাদের তাদের প্রতি নিক্ষেপ করে কি নিক্ষেপ করে বিহজারত চলে যান বিহজারত কি এই যে বি মানে কি বি হলো একটা প্রিপজিশন উইথ ইন দা বাই দা কিসের দ্বারা হিজারত হিজারত মিন্স পাথর হিজারতন এই যে তা আসছে তা মানে প্লুরাল পাথর অনেক পাথর ঝাল অসংখ্য পাথর এই তাটা হলো কি প্লুরাল অর্থে ব্যবহার করা হয়েছে বিহজারত বি মানে দ্বারা বিসমিল্লাহ রহমান রহিম যেভাবে বি বলি আল্লাহর নামে আল্লাহর দ্বারা যাই হোক সেই বি হলো হিজারত হিজারতের দ্বারা হিজারত দিয়ে পাথর দিয়ে তারা কি করেছেন মিন মানে ফ্রম মিন মিন্স ফ্রম ইয়ার রাইট সাইড ইউ সি মিন মিন্স হইতে ফ্রম পাথর দিয়ে কি করেছেন এটা জাস্ট একটা প্রিপোজিশন শব্দের সুন্দর করে সেন্টেন্স মেকিং এর জন্য এগুলো প্রয়োজন সবগুলো অর্থ না বললেই চলে সিজিল সে পাথরের কোয়ালিটি গুলো কি ছিল সেগুলো জাস্ট লাইক ছিল একটা উদাহরণ দিয়েছে আল্লাহ পুরো মাটির সিজিল কঙ্কর এভাবে আর কি সেই পাথরগুলো ছিল অর্থ দাঁড়াচ্ছে কি তার মিহিম বেহজারাতিম মিন সিজিল তাদেরকে নিক্ষেপ করা হয় সে পুরো মাটির পাথর দিয়ে থ্রোয়িং অ্যাট দেম রকস অফ বেকড ক্লে চলুন পরবর্তী আয়াতে রেজাল্ট কি হয়েছে তাদের ফাজাআলাহুম ফা জাআলাহুম এখানে চার তিনটা জিনিস চলে আসছে দেখেন একটা ওয়ার্ড কিন্তু কতগুলো জিনিস এখানে চলে আসে আমাদের দেখতে হবে দেখুন ফা একটা যা আরেকটা আর হুম হলো আরেকটা কি হলো ফা মিন্স অতঃপর অথবা দেন আফটার দ্যাট জালা বানানো হয়েছে তাদেরকে হুম মানে তাদের অতঃপর তাদের বানানো হয়েছে কি বানানো হয়েছে দেন মেড দেম কাসফি তাদেরকে বানানো হয়েছে কাসফি জাস্ট লাইক কাসফি মিন্স জাস্ট লাইক কি হয়েছে দে বিকাম জাস্ট লাইক মাকুল রাইট সাইডে লক্ষ্য করুন সি টু দ্য রাইট সাইড হিয়ার মাকুল মিন্স চিবানো ভুষি একটা পশু বা একটা ঘোড়া যখন সে তার ভুষি খেতে খেতে চিবাতে তার অবস্থাটা কেমন হয় সে অবস্থাটা তাদের হয়েছে আল্লাহ এইভাবে তুলনা করেছেন সুবহানাল্লাহ ফাজআলাহুম কাআসফি মাকুল অতঃপর তাদেরকে বানানো হয়েছে চিবানো ভুষির মতো লাইক চিবানো ভুষি কি হলো এখানে লিভিং দেম লাইক চিউড আপ লিভস চিউড আপ গ্রেনস এক্সেট্রা যাই হোক বন্ধুগণ চলুন আমরা শেষে যাই চলে যাই প্রিয় বন্ধুগণ কোরআন এইচ দেখতে দেখতে আমরা আমাদের আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো ভিডিওটি পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের মূল্যবান ভ্যালুয়েবল প্লিজ গিভ ইউর ভ্যালুয়েবল কমেন্টস টু ডেভেলপ আওয়ার দিস
programs. Please and subscribe and give your likes, dislikes, valuable comments to our channel to develop our channel. Allah Hafiz. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.